ভাইয়ের ভাইয়ের কি নাম? আমার নাম প্রভাত সরকার। আপনি যে এত সুন্দর দরদ নিয়ে যে গানগুলো করতেছেন, এটা কিভাবে, এটা কি কিভাবে সম্ভব? এই গানগুলো আমার ওস্তাদের শিক্ষা করতে হয়েছে। আর আমার জীবনে চিন্তা ভাবনা ছিল যে আমি তো অন্য কোনো কর্ম করতে পারবো না, আমার গানের উপরই আমার জীবিকা চলবে। আমি যদিও ইন্টার পাস করেছি, আমি না পাবো চাকরি, না পারবো কোনো কিছু কর্ম করতে, আমার এই গানের পরই আমার সেই জন্য গানের পর প্রশিক্ষণ দিয়ে আমি গান বাজনা করি, আমার এই গানের পরই এখন জীবিকা নির্বাহ। এই জন্য গানকে আমি ভালোবাসি, গান আমার প্রাণ, গান আমারই সব। আপনি এত সুন্দর দরদ দিয়ে গান গাইতেছেন, আমি বিশ্বাস করি আপনি আগামী দিন আর দিনগুলোতে আপনি ভালো কিছু করতে পারবেন। আসলে কি, আমার প্রতিবন্ধীর যে একটা প্রতিভা আমি কাজে লাগাইতে পারিনি, কেননা 1995 সনের থেকে আমার লিপিবদ্ধ কিছু গান আছে, আনুমানিক 3000-এর উপরে গান হবে এ পর্যন্ত, কিন্তু গানগুলো প্রকাশ করতে পারি না। নিজেই লেখি, নিজেই 2-4টা গাই, অন্য শিল্পীর গান যদি 10টা গাই তার ভিতরে 2-4টা আমার নিজের লেখা গান থাকে, এইভাবে মিশে গানগুলো প্রকাশ করতেছে, কিন্তু পিছনে ব্যাগিন নাই, অর্থ নাই, তাই গানগুলো আজ মনে করেন মার্কেটে ছাড়া হয় না, কোনো কোনো গুণী ব্যক্তির কাছে আজ পর্যন্ত পড়তে পারি নাই, নাহলে আমার এই গানগুলো প্রকাশ হইতো এবং আমার এই প্রতিভাটা কাজে লাগতো, কিন্তু আমি প্রতিভাটা কাজে লাগাইতে পারিনি। আমি যেহেতু প্রতিবন্ধী, আমার যে একটা স্বাদ আমি পূরণ করতে পারিনি। তবে আপনি পারবেন আমার বিশ্বাস, কোনো গুণীজন ব্যক্তির নজরে আপনি পড়বেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমার বিশ্বাস আপনি অবশ্যই পড়বেন, কারণ আপনার প্রতিভাটা যেই গুণী ব্যক্তি দেখবো অবশ্যই তার চোখে লাগবে এবং অন্তরে লাগবে। তো এখন আপনি কী গানটা পরিবেশন করতে চাইতেছেন? এখন আমারই একটা গান, একটা ভান্ডারী গান গাব, আমারই লেখা, যদি শুনে ভালো লাগে আমার লেখা এবং গাওয়া সার্থক হবে। সপি বাবারে মেলতে নেতে চর্বি যদি আয়, আমার হাবিব বাবার রেল লাইনটা ফটিক সরি যায়, আমার মজিব বাবার রেল লাইনটা ফটিক সরি যায়, সপি বাবারে মেলতে নেতে চর্বি যদি আয় তোরা, সপি বাবারে মেলতে নেতে চর্বি যদি আয়, আমার হাবিব বাবার রেল লাইনটা ফটিক সরি যায়, আমার মজিব বাবার রেল লাইনটা ফটিক সরি যায়, ফার্স্ট ক্লাসের যাত্রী যারা সদাই সুখে থাকে তারা, ফার্স্ট ক্লাসের যাত্রী যারা সদাই সুখে থাকে তারা, গাউসাল আজম সফি বলে, গাউসাল আজম সফি বলে আশেকের হুশারায়, আশেকের হুশারায়, সফি বাবার মিলতে নেতে চরিবি যদি আয়, সফি বাবার মিলতে নেতে চরিবি যদি আয়, সেকেন্ড ক্লাসের যাত্রী যাবে জ্ঞান লয়ে থাকে তারা, সেকেন্ড ক্লাসের যাত্রী যারা জ্ঞান লয়ে
থাকে তারা সদাই জ্ঞানের বাতি জেলে সদাই জ্ঞানের বাতি জেলে পৌঁছে যাবে পাক রওজায় সখী বাবার মেল টেনেতে চড়িবি যদি আয় সখী বাবার মেল টেনেতে চড়িবি যদি আয় থার কিলাসের যাত্রী যারা হুলাহুলি করে তারা থার কিলাসের যাত্রী যারা মহাগেঞ্জন করে তারা গাড়ির ডাউন বলো ঘন্টা হলো গাড়ির ডাউন বলো ঘন্টা হলো টিকিট কাটা দেয় গাড়ির টিকিট কাটা দেয় সফি বাবার মেল টেনেতে চড়িবি যদি আয় সফি বাবার মেল টেনেতে চড়িবি যদি আয় আমার মজিব বাবার রেল লাইনটা ফটিক সরে যায় আমার মহিন বাবার রেল লাইনটা ফটিক সরে যায় আমার হাবিব বাবার মজিব বাবার রেল লাইনটা ফটিক সরে যায়। অসাধারণ অসাধারণ।